মানুষের মন যত শক্ত হয়ে যায় মানুষ তত অমানবিক হয়ে ওঠে। তো একটা বিষয় হচ্ছে, মানুষ যখন অন্যায় অপরাধ এবং নানান ধরনের অপকর্ম দেখতে থাকে, নিজে ভোগ করতে থাকে, তখন মানুষের ভিতর থেকে মানুষের যে কোমলতা সেটা বের হয়ে যায়। এবং এই কোমলতা বের হয়ে যাওয়ার কারণে অথবা অনেক বেশি অনৈতিক অপকর্ম অথবা সংঘর্ষ অথবা নানান ধরনের কী বলবো এটাকে দুর্ঘটনাজনিত ঘটনা দেখার কারণে মানুষের মনের মধ্যে একটা স্বাভাবিকতা তৈরি হয় এবং সেটা মানুষকে তখন মানুষ সেটাকে নর্মাল মনে করে। যেমন করে লেবাননে হিজবুল্লাহ নর্মাল, ইথিওপিয়াতে অথবা আফ্রিকাতে বোকো হারাম সন্ত্রাসী এটা নর্মাল, এখন দেখেন গাজার মানুষ সারা জীবন সংগ্রাম করে যাচ্ছে তাদের কাছে এটা নর্মাল হয়ে গেছে। ঠিক তেমনি অনেক কিছু আমাদের দেশেও নর্মাল হয়ে যাচ্ছে, এই জন্য মানুষের মধ্যে থেকে কোমলতাটা বের হয়ে গেছে, মানুষের কাছে এটা স্বাভাবিক মনে হচ্ছে, যে কোনো করুণ দৃশ্য স্বাভাবিক মনে হচ্ছে। এই জন্য মানুষ ধীরে ধীরে মানুষ যখন মন যখন শক্ত হয়েছে তখন মানুষ অমানবিক হতে শুরু করে, অপকর্ম করতে দ্বিধাবোধ করে না, কাউকে মারতে হামলা করতে দ্বিধাবোধ করে না। তো আমার আবেদন হচ্ছে ইলেকশন যেখানে যেভাবে যেখানে হোক, কিন্তু সাধারণ মানুষ হিসেবে আপনার নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে। আপনার পরিবার, সন্তান, স্ত্রী, মা, বোন, ভাই এদের দায়িত্ব আপনাকে নিতে হবে। তো কাজে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যার কারণে ফ্যামিলির সদস্যরা একটা বিপদে পড়ে অথবা একটা দুর্ঘটনার শিকার হয়। এই জিনিসটা মাথায় রাখবেন। আমরা তো দেশ পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি। সেই ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। নিজের নিরাপত্তা নিজে দিন, সাবধানে চলাফেরা করুন এবং আল্লাহর নাম নিয়ে চলাফেরা করুন। ভালো থাকুন।